দুর্নীতি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও জমজমাট কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। ছুটির দিনে ভোর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন সতরূপা দত্ত। ভোটের দিন ঘনিয়ে আসায় ছুটির দিনে সকাল থেকেই মাঠে প্রার্থীরা। নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। বিগত দিনে সিটি কর্পোরেশনে যারা দুর্নীতি করেছেন, টাউন হলের সমাবেশে তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দেন তিনি। ওনাকে চ্যালেঞ্জ করে আমি বলেছি, ওনার দুর্নীতি যদি আমি প্রমাণ করতে না পারি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। উনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমরা টাউন হলে বসি, আমি ওনার দুর্নীতির কাগজপত্র আপনাদেরকে দেব। স্বতন্ত্র মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নিজামুদ্দিন কায়সার প্রচারণা চালান নগরীর 13 নম্বর ওয়ার্ডে। সিটি কর্পোরেশন এতদিন অনিয়ম দুর্নীতিতে জর্জরিত ছিল বলে অভিযোগ করেন তিনিও। নেতৃত্বের ব্যর্থতার কারণে এখানে সিটি কর্পোরেশন এই 11 বছরে একটা পূর্ণাঙ্গ রূপ পায় নাই। লক্ষ্মীনগর দিশাবন্ধ 20 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা করেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের উত্তর দেন তিনি। 9 বছর ধরে শুনলাম না, আমার স্থানীয় সরকার মন্ত্রী বলল না, যদি বলল না, এনএসএ ডাইরেক্টর বলল না, মাননীয় বিষয়ও বলল না, কেউ বলল না, সকলেও সংগঠিত কাজ করছি। নগর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 15 জুন 105টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেবার সুযোগ পাবেন 2,27,792 জন ভোটার। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন।